প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, পতিত পাবন গৌর হরি, যিনি আমাদের দয়াল হরি, যার আরেক নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো গৌর হরি আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে, শ্রীধাম নবদ্বীপে যে সুরধ্বনি আছে, সুরধ্বনি মানে, সুরধ্বনি মানে হলো পতিত পাবনি গঙ্গা, সেই গঙ্গার তীরে গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা, গৌর হরি নামে মাতোয়ারা হয়ে আছেন। তার জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা যে যাই বলি না কেন, একটা কথা মনে রাখতে হবে, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। গতি আছে মা, হরি নাম ছাড়া গতি নাই। এবার ছোট্ট একটা প্রশ্ন, আমরা যে কলিযুগে বাস করছি, এই কলির যুগটা ভালো না খারাপ, কি বলেন? ভালো না? আচ্ছা, সবারই একটাই উত্তর, ভালো। আচ্ছা, কেউ বলেছে ভালো, আবার কেউ বলছে ভালো না। কলিযুগে মা যেমন দোষ আছে সেরকম গুণও আছে, কলিযুগটা দোষে ভরা কিন্তু গুণ একটাই, তাই না বাবা? চারটে যুগ সত্য ত্রেতা দ্বাপর কলি, চারটে যুগের মধ্যে মহাজন কিন্তু কলিযুগকে প্রণাম করছে, সত্য যুগকেও করলেন না, ত্রেতা যুগকেও করলেন না, দ্বাপর যুগকেও করলেন না, কলিযুগকে প্রণাম করছেন। কেন না? কোনো যুগে যেটা ছিল না এই যুগে সেটা এলো। প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এটা কলিযুগের মহৎ গুণ, কলিযুগের এত এত দোষের মধ্যে একটা মহৎ গুণ হচ্ছে হরিনাম, যা খুব সহজে একবার হরি বল বললেই হল। আর কলিযুগে দোষ কি? দোষে 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 ভরা, একটা দুটো দোষ নয়, অনেক দোষ আছে বাবা। কলিযুগের মানুষ আমরা, আমাদের চলার পথে ভুল হয়ে যায়, কথা বলার পথে ভুল হয়ে যায়। কেন? ভুলের মাঝেই তো আমাদের জন্ম, ভুলের মাঝেই আমাদের জন্ম। এই কলিযুগে অনেক অনেক দোষ আছে। দেখবেন এই কলিযুগে মহাজন বললেন যে এক ঘড়া দুধ সাতটা ঘড়াই ভরে যায়, কিন্তু সাত ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে না। এটা একটা কলির দোষ না বাবা? এক ঘড়া দুধ সাত ঘড়াই ভরে গেল, কিন্তু সাত ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। অর্থাৎ এক মা বড় কষ্ট করে নিজের ছেলে মেয়েদের মানুষ করে, তাই না? ঘরে যদি পয়সা না থাকে তো পরের ঘরে কাজ করে বাসন মেজে এসে নিজে না খেয়ে আগে ছেলের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেরা যখন বড় হয়ে যায় তখন মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না, ভাগাভাগি করে। ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি করবে, মানে ও খাওয়াবে মাকে এক মাস, আমি খাওয়াবো এক মাস, এরকম হচ্ছে না মা? এরকম হচ্ছে তো, ছোট ভাই খাওয়াবে এক মাস, বড় ভাই খাওয়াবে এক মাস, পালি পড়েছে হরি বই। মানে এক ঘড়া দুধ সাত ঘড়াই ভরে গেল, কিন্তু সাত ঘড়া দুধ এক ঘড়াই ভরছে না। কলিযুগে আরও দোষ কি জানেন? এই ধরুন একটা ছুঁচ, ছুঁচ জানেন তো মা, কাপড় সেলাই করে, ওই ছুঁচের ছিদ্রের মধ্যে বলছে গোটা হাতিটা পেরিয়ে গেল কিন্তু লেজটা আটকে গেল। ছুঁচের ছিদ্রে গোটা হাতি পেরিয়ে যায়, লেজটা আটকে যায়। আপনারা বলবেন ও মা এ আবার কেমন কথা বলছো গো, সবে তো এইটুকু একটা ছুঁচ, তার আবার এইটুকু একটা ছিদ্র, তো ওইটুকু মধ্যে একটা হাতি পেরিয়ে গেল আর লেজ আটকে গেল কেন? ওটাই হচ্ছে বাবা। বাবা যখন ছেলের বিয়ে দেয়, ছেলের বিয়ে, ছেলের বিয়ে মানে 10 লাখ টাকা তো পণ পাবেই, তাই না? ছেলে চাকরি করে, কত টাকা পণ নিয়ে বিয়ে দিচ্ছে বলুন তো। তো ছেলের বিয়ে যখন দিচ্ছে, লাখ লাখ টাকা, 5 লাখ 10 লাখ টাকা বিয়ের পণ পাচ্ছে, এত খরচ করে বিয়ে দিচ্ছে, কিন্তু যিনি না থাকলে বিয়েটাই হবে না, তিনি কে বাবা? ঠাকুরমশাই, ব্রাহ্মণ। তিনি না থাকলে বিয়েটা সারবেন কে, তাই তো? তা যিনি না থাকলে বিয়েটাই হবে না, ওই তার বেলায় দেখবেন 101 টাকা দক্ষিণা দিয়ে বলে ঠাকুরমশাই ওইটুকুই নেন আর পারলাম না, খুব গরিব মানুষ, কি গো বলেন না, খুব গরিব মানুষ, ওইটুকু নেন আর পারছি না, 10 লাখ টাকা বিয়ের পণ পেয়েছে আর ঠাকুরমশাই বলে 101 টাকা দক্ষিণা। আবার অনেক অনেক জায়গা হয়
অনেক অনেক জায়গা যাচ্ছি, তো যখন আমাদের কীর্তনিয়াদের বায়না ঘরে, তো বায়না করার সময় অনেকে বলে, দিদি ভাই আমরা খুব কষ্ট করে করাচ্ছি, আমরা খুব গরিব মানুষ, আপনি না এলে বুঝতে পারবেন না, আপনি একবার আসুন তাহলে বুঝতে পারবেন। আমি এবার অনেক বলার পর যখন যাই, প্রত্যেকটা কীর্তনিয়াদের কথা বলছি, আমরা যখন যাই তখন গিয়ে দেখি এক একজনের চারতলা করে বিল্ডিং, হরি বল, মানে যা বলেছিল তার উল্টো, মানে এত বড় হাতিটা পেরিয়ে যায় কিন্তু লেজটা আটকে গেল, মানে এখানে কিন্তু এইটুকুই নেন আর পারলাম না, এইটাই হয়, তাই তো। আবার কলিযুগে আরও দোষে ভরা এক ব্যক্তি ভাবছে, আমি এত কষ্ট করে সারা জীবন চাষ করলাম, চাষা যখন চাষ করে বড় আশা করে চাষ করে, ফসল আমার ঠিক ফলবে। এক চাষা ভাই একটা গাছ লাগিয়েছে, মনে মনে ভাবছে এত কষ্ট করে গাছটা লাগালাম, যদি ছাগল গরুতে খেয়ে নেয়, তাহলে যেন ছাগল গরুতে না খায় তার জন্য কি করতে হবে, গাছটাকে বেড়া দিয়ে দিতে হবে, তাহলে ছাগল গরুতে খাবে না। এত কষ্ট করে গাছ লাগিয়েছে মা, খুব সুন্দর করে বেড়া দিয়েছে, কিছুদিন পর দেখা গেল যে ওই বেড়াটাই আবার এই গাছটাকে খাচ্ছে, মানে যেই রক্ষক সেই ভক্ষক। এটার মানে তো তাই হচ্ছে বাবা, তাই না? আপনি যাকে ভাবছেন যে ও আমার প্রিয় বন্ধু, আমার পাশে আছে, ও আমার রক্ষা করবে, ও রক্ষা করছে না, কিন্তু আপনারই সে ভক্ষক। মানে এটা কলিযুগ, এখানে মানুষ যার থালায় খায় তার থালাতেই ছিদ্র করে, যারই খায় তারই নিন্দা করে, আপনার সামনে না হলো পেছনে করবে। মনে করুন আপনার বাড়িতে অতিথি এসেছে, গেস্ট এসেছে, আপনি মনে মনে ভাবছেন আরে আমরা প্রতিদিন তো ভাত রান্না করি, আজকে ভাত রান্না করবো না, আজকে পোলাও রান্না করে খাও। অতিথি এসেছে বলে কথা, স্পেশাল বিশেষ অতিথি, আপনি পোলাও রান্না করে খাওয়ালেন, খুব সুন্দর খাওয়া দাওয়া সেবা শান্তি হয়ে গেল। তো তারা যখন খাওয়া দাওয়া করে বাড়ি যায় তখন কি বলে জানেন মা, এ সবই তো হলো, তবে বাদামটি একটু পোড়া পোড়া হয়েছে, মানে আপনারই খেলো আর আপনারই নিন্দা করতে করতে চলে গেল, তাই না? কি দরকার মন্দিরে দেখবেন অনেক ভিখারি বসে থাকে, রাস্তায় অনেক অসহায় মানুষ বসে থাকে যারা খেতে পায় না, তাদেরকে যদি আপনি শাক ভাত খাওয়ান তারা আপনাকে আশীর্বাদ করবে, তোমার যা আছে আরও যেন দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমরা ঠিক জায়গায় দিতে পারি না, তাই না বাবা? যাই হোক, যেই রক্ষক সে ভক্ষক, কলিযুগের দোষে ভরা। একটা নদী দুই রকমের জল যাচ্ছে, একটা নোংরা জল, একটা পরিষ্কার জল। আমরা কলিযুগের মানুষ পরিষ্কার জলে স্নান না করে নোংরা জলে স্নান করতে বেশি যাই, একটা নোংরা জল একটা পরিষ্কার জল, তার মানে এটা ধরুন এটা তো ভগবানের নাম কীর্তন, এখন যদি অর্কেস্ট্রা হতো জায়গা দিতে পারতেন, জায়গা দিতে পারতেন মা? এই জায়গাতে হতো না, আরও অনেক বড় জায়গা লাগবে, বাইরের থেকে চার চাকা করে নিয়ে আসবে, অর্কেস্ট্রা বলে কথা, তাই তো। তা আমি কিন্তু কোনো সঙ্গীতকে নিন্দা করছি না, ভাববেন না যে আমি সঙ্গীতের অপমান করলাম, সঙ্গীত মানেই মা সরস্বতী দান, সে যে কোনো সঙ্গীত হোক না কেন, মা সরস্বতী দান, মা সরস্বতী দান না হলে কারো সঙ্গীত হয় না। তো যেমনই সঙ্গীত হোক, সঙ্গীতের মধ্যে একটা ভাগ আছে, তাই না? এখন যদি কোনো সিনেমার সুর চলে, কোনো বাউল গান চলে, তাহলে চিত্ত চঞ্চল হবে, স্থির থাকবে না, মনে হবে একটু নাচ করি, সবাই নাচছে আমি একটু নাচি, তাই না? কিন্তু বাবা হরি নাম যদি শ্রবণ করেন তাহলে আপনার চঞ্চল মন শান্ত হয়ে যায়। আমরা এসেছি 84 লক্ষ জনী ভ্রমণ করার পর মানব কুলে এসেছি সাধন ভজন করার জন্য, মানুষের মতো মানুষ হতে হবে তো, তাই না মা? তাহলে সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু হরি নাম করছেন, সুরধ্বনি গঙ্গা, সেই গঙ্গার তীরে মহাপ্রভু হরি নাম করছেন, আর এটা কিন্তু একজন দেখছেন হলো বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া রূপটা দেখে তো কাঞ্চনাকে বলবেন, তো দূর থেকে গঙ্গার তীরে দেখছে একজন নৃত্য করছে হরি নামে মাতোয়ারা হয়ে। তা কেমন ভাবে হরি নাম করছে, এত সুন্দর শোভা হয়েছে সে শোভার বর্ণনা করা যায় না, হরি বল। সে সোনার গৌরকে দেখেছে, তো গৌরকে দেখে এসে বিষ্ণুপ্রিয়া আজকে একজনের সঙ্গে তর্ক চলছে, বিষ্ণুপ্রিয়ার সখী যার নাম কাঞ্চনা, তা প্রথমেই বলছে যে জানিস সখী, আমি ওই গঙ্গার তীরে যে রূপ দেখলাম, আমি যাকে দেখলাম তার সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। কাঞ্চনা বলছে, মনে মনে ভাবছে যে আমি জানি যে আমার সখী বিষ্ণুপ্রিয়া দেখেছে তার সঙ্গে কারোর তুলনা হয় না, কিন্তু
আমিও আমার সখীকে একটু যাচাই করে দেখতে চাই যে ও কেমন দেখেছে, একটু পরখ করে দেখব। হ্যাঁ রে, কে বলেছে তুলনা হয় না? আমি তুলনা দেব। সে জেনে শুনে কিন্তু তুলনা দিচ্ছে, পরখ করে দেখছে কেমন দেখেছি আমি জানতে চাই। তে হ্যাঁ রে, এই তোর গৌর হরির সঙ্গে তুলনা হয় না বললেই হলো? আমি যদি তোর গৌর হরির সঙ্গে তুলনা দিয়ে দিই, তাহলে প্রথম তুলনা আমি দিচ্ছি তোর গৌর হরির সঙ্গে দামিনী, তার বিদ্যুতের সঙ্গে তুলনা দিলাম। তোর গৌর হরি যেমন দেখতে, আকাশের বিদ্যুৎ যেমন দেখতে, তোর গৌর হরি তেমন দেখতে। বিদ্যুতের যেমন ছটা দেয়, তোর গৌর হরির অঙ্গ থেকে তেমন ছটা দেয়। বলে ভুল বললি কেন? আকাশে যখন বিদ্যুৎ চমকাই, যখন বজ্রপাত হয়, তখন না হয় কোনো গাছের প্রাণ যায়, না হয় কোনো মানুষের প্রাণ যায়, কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের অঙ্গেই একবার চমকাই, তাহলে তার কি হয় জানিস? ওরে মৃত ব্যক্তি প্রাণ, ওরে ফিরে পাই রে মৃত ব্যক্তি প্রাণ, তাই গৌর সবার বাঁচে। পাগল হয়েছিস? কথাটা একটু ভাবনা চিন্তা করে বলিস। বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা কেন হবে না রে, কেন হবে না? সব কিছুর কিন্তু আছে তার কারণ। তেঁতুল এর আগেও টক ছিল, এখনো টক আছে। লঙ্কা এর আগেও ঝাল ছিল, এখনো ঝাল আছে। চিনি থেকে যেমন তার মিষ্টিটা আলাদা করা যায়নি, তখনও মিষ্টি ছিল, এখনও মিষ্টি আছে। সে যুগেও মিষ্টি ছিল, এ যুগেও মিষ্টি আছে। তাহলে হরি নামের মহিমাটা কেন থাকবে না? যদি ডাকার মতো ডাকা হয়, তাহলে মৃত ব্যক্তিও প্রাণ ফিরে পায়। যদি গৌর বিদ্যুৎ অঙ্গে চমকায়, তাহলে প্রথম তুলনা দিলেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাপ। অর্থাৎ গৌর হরির এত সুন্দর অঙ্গের ছটা, রূপের ছটা, যে গৌর হরির রূপ দর্শন করে স্বয়ং মদনের দর্প দূরে চলে গেল। মদন মানে কামদেব। প্রত্যেকটা মানুষের শরীরে মাগো ছটা করে রিপু থাকে, তার মধ্যে সবার প্রথমেই আছে কাম। সবার ওপরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, ছটার মধ্যে সবার ওপরে কাম। তো এই যে কামদেব, যার আরেক নাম মদন, তার অহংকার চলে গেল কেন? না, কামদেব মনে মনে ভাবত, আমার মতো রূপবান আর কেউ নাই, আমার মতো সুন্দর আর কেউ নাই। আর ভগবান তো কারো অহংকার দেখে না। এত সুন্দর মানুষটা যখন গৌরের রূপ দেখল না মা, তখন তার মাথা কিন্তু নিচু হয়ে গেল। তাহলে এখন জানতে হবে কামদেবটা কে, যার অহংকার আজকে চূর্ণ হয়ে গেল। কামদেবের যে কথা আমরা বলছি, এই কামদেবের সৃষ্টি কী করে হলো? সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি রচনা করার তাকে দায়িত্ব দিয়েছেন, কে? নারায়ণ। সকলে জানেন যে নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, নারায়ণের নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি,
ব্রহ্মাকে আদেশ দিলেন যে ব্রহ্মা আজ থেকে তুমি জগৎ সৃষ্টি করবে, তুমি সৃষ্টিকর্তা, আমি নারায়ণ, আমি হলাম পালনকর্তা, আজ থেকেই তুমি জগৎটা সৃষ্টি করবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করছেন, রচনা করছেন, আমাদের পৃথিবীতে যা কিছু আছে, সুন্দর সুন্দর জিনিস দেখছেন, যা কিছু দেখছেন সব ব্রহ্মা তৈরি করেছে। তা সব কিছু তৈরি করা হলো, কিন্তু এখনো কোনো জীবের সৃষ্টি করা হলো না, কোনো মানুষ তৈরি করা গেল না। ব্রহ্মা মনে মনে ভাবছেন, তাহলে জীব সৃষ্টি করব কি করে, মানুষ সৃষ্টি করব কি করে? মা গো, এ পৃথিবীতে মানুষের সৃষ্টি করতে গেলে দুজন চাই, এটা বিধির বিধান, একজন পুরুষ আর একটা নারী, পুরুষ আর প্রকৃতি। কেন না, যতক্ষণ পুরুষ প্রকৃতির মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না, যতক্ষণ বংশ না বাড়বে ততক্ষণ জীবের সৃষ্টি হবে না। তাহলে জন্তু জানোয়ার মানুষ যাই বলুন, পুরুষ প্রকৃতির মিলন হতে হবে, তবেই তো সন্তান হবে মা, এটাই তো নিয়ম। নিয়ম অনুযায়ী তা নইলে তো সন্তানের সৃষ্টি হবে না। তাহলে একটা নারী আর একটা পুরুষকে তৈরি করলেন। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপাকে তৈরি করলো বটে, তাদের মধ্যে বিবাহ দিয়েছে বটে, কিন্তু আশ্চর্যের কথা, তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মাজির মাথায় হাত পড়ে গেল, এ কি, আমি একটা নারী তৈরি করলাম, একটা পুরুষ তৈরি করলাম, অথচ তাদের মধ্যে মিলন হচ্ছে না কেন? মিলন হবে কি করে? যদি কাম রিপু না থাকে তাহলে কিছুতেই মিলন হবে না। পশু পাখি জন্তু জানোয়ার কাম রিপু থাকতে হবে। তাহলে শুধুমাত্র জীব সৃষ্টি করার নিমিত্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা দেবতাকে তৈরি করলেন, যার নাম হলো কামদেব, আরেক নাম হলো মদন। কামদেব যখন তৈরি হয়েছে, কামদেব বললেন, পিতা আপনি যখন আমায় তৈরি করলেন, আজ থেকে আপনি হলেন আমার ধর্মপিতা, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ব্রহ্মা বলছে, বাবা আমার সেবা করতে হবে না, তোমাকে একটা কাজ দিলাম, আজ থেকে পৃথিবীতে যারা নারী পুরুষ আছে, শুধুমাত্র যারা দম্পতি মানে স্বামী স্ত্রী, তাদের মাঝে মিলন করানোই হচ্ছে তোমার কাজ। কামদেবকে যখন ডিউটিটা দিল, কামদেব বলছে, পিতা এ আপনি আমাকে যে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব আমি পালন কি করব কি করে? আমি কোনো মন্ত্র জানি না, আমার কাছে কোনো অস্ত্র নেই। ব্রহ্মা বলছে, দেখো বাবা তুমি চিন্তা করো না, তোমার হাতে আমি পাঁচটা বাণ দেব, ওই পাঁচটা বাণই হলো কামবাণ। তো কামদেবের হাতে পাঁচটা বাণ দিয়েছে মা, যে পাঁচটা বাণীর কথা আমরা ক্লাস ওয়ানে পড়েছি, দেখুন মনে করে পড়িনি। একে চন্দ, দুয়ে তিনে চারে পাঁচে, তখন পড়েছিলাম, অত বুঝতে পারিনি, এত বুঝেছিলাম তখন, তখন জোরে জোরে মুখস্থ করেছিলাম, পাঁচে পঞ্চবান, তাই তো? কিন্তু অত মানে বুঝিনি, আজ বুঝতে পারছি। পাঁচে পঞ্চবান মানে কামদেবের হাতের পাঁচটা বান যা ব্রহ্মা কামদেবকে দিল, পাঁচটা বান মানে কামির বান। তা বানগুলো দিলাম, এবার তুমি তোমার কর্তব্য পালন করো, নারী পুরুষের মধ্যে মিলন ঘটানোই হলো তোমার কাজ, কিন্তু আমি তোমার বাবা হয়ে তোমাকে সাবধান করে দিচ্ছি, দয়া করে যেখানে সেখানে যাকে তাকে তুমি এই বাণ প্রয়োগ করো না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এটা বারবার সতর্ক করে দিল, যেখানে সেখানে প্রয়োগ করা যাবে না, যাকে তাকে প্রয়োগ করা যাবে না, শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া। কামদেবের কিন্তু বাবা মনে মনে ভাবছে, আচ্ছা বাবা যে আমাকে বাণগুলো দিল, সত্যি কি পাওয়ার আছে না নেই, এর মধ্যে শক্তি আছে তো, নাকি এমনি এমনি বললো? তাহলে একটু পরীক্ষা করে দেখতে হবে বাবা। মানে যখনই হাতে শক্তি চলে এলো, তখনই কামদেবের অহংকার আরো বেড়ে গেল। কামদেব একটা আসন পেয়েছে তো, একটা সিট দিয়েছে তাকে, আসন দিয়েছে। আর মানুষ যখন সিট পায়, আসন পায়, তখন তার অহংকার আরো বেড়ে যায়, তাই না বাবা? কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন শরীরের বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল নিতাই গৌর? কেউ বলবে? টাকার বল আছে, শরীরের বল আছে, রাজনীতির বল আছে, সম্পত্তির বল আছে, কেউ হরি বল বলবে না বাবা।
তারা কেউ বলবে না, বলবে কখন, যখন বল শেষ হয়ে যাবে। কারণ এখন রক্তটা গরম আছে তো, ওই জন্য আমরা ভগবান মানি না, এমন অনেক আছে। কিন্তু যখন রক্ত ঠান্ডা হয়ে যাবে তখন বলবো হরি তুমি ছাড়া আর কেউ নাই। কামদেবের এখন অহংকার, মানে আমি ইচ্ছা করলেই যা ইচ্ছা করতে পারি, যা খুশি করতে পারি। আচ্ছা তাহলে বাণগুলো যদি এতই ক্ষমতা, তাহলে পরীক্ষা যে আমি করব, তো কাকে পরীক্ষা করব? এখানে তো আমার বাবা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, আমার ধর্মপিতা ব্রহ্মা। তাহলে পরীক্ষা যদি করতে হয়, সবার আগে বাবাকেই পরীক্ষা করে দেখি। সর্বনাশ হয়ে গেল মা, এটা কামের বাণ, বুঝতে পারছেন তো? যাকে তাকে প্রয়োগ করা যাবে না, নাহলে সর্বনাশ। আর সেটাই কিন্তু কামদেব করেছে, যেই না ব্রহ্মার বুকে কামের বাণ ছুড়ে দিল। এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি আজকে ঘটে গেল, এতদিন যে সর্বনাশ হয়নি আজকে হয়ে গেল। কামের বাণীর জ্বালা সহ্য করতে পারলেন না সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার নাম হচ্ছে ব্রহ্মা ব্রহ্মচারী, তার আসন পর্যন্ত টলমল টলমল করছে। কামদেবের কাছে বড় বড় সন্ন্যাসীও বাবা টলমল টলমল করে। কামদেব যে কোনো মানুষ নয়, তে কামের বাণ হৃদয়ে লাগামাত্র, বুকে লাগামাত্র ব্রহ্মা কি করলেন, যা কখনো তিনি করেননি বা কোনো যুগে কোনো দিন হয়নি সেটা হয়ে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা কামের বাণে জর্জরিত হয়ে, কামের বাণে মুগ্ধ হয়ে, আজকে উন্মত্ত হয়ে, তার নিজের কোনো জ্ঞান নেই যে তিনি কি করছেন, পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করে নিল। বাবা হয়ে নিজের কন্যাকে হরণ করেছে। আমরা বলি হ্যাঁ গো, এটা কি আর বিশ্বাস করা যায় মা, এটা তুমি গল্প বলছো। এটা গল্প বলিনি, এটা সত্যি হয়েছিল। পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করেছিল তো বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা বলে উঠলেন পিতা, এ তুমি কি করলে, তুমি পিতা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করে দিলে, আজ থেকে কোন মুখ নিয়ে সমাজে বেঁচে থাকবো, সবাই আমাকে কলঙ্কিনী বলবে, কুলোটা বলবে, অশুচি বলবে, অপবিত্র বলবে, এইভাবে তো বেঁচে থাকতে পারি না, এভাবে বেঁচে থাকার থেকে মৃত্যু বরণ করা অনেক ভালো। ব্রহ্মা বলছে মা আমি জানি কিছু কিছু পাপ আছে যা প্রায়শ্চিত্ত করলেও পাপ ধোয়া যায় না, আজকে আমি যা পাপ করেছি এ পাপের প্রায়শ্চিত্ত করলেও পাপ ক্ষয় হবে না, তবে আমি তোমার পিতা হয়ে তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে কেউ তোমাকে অশুচি বলবে না, আজ থেকে কেউ তোমাকে অপবিত্র বলবে না, আজ থেকে কেউ তোমাকে কলঙ্কিনী বলবে না, কুলোটা বলবে না, অশুদ্ধ বলবে না, আজ থেকে তুমি পবিত্র, আজ থেকে তুমি শুদ্ধ, আমি তোমায় বর দিলাম, আজ থেকে তুমি ছাড়া 33 কোটি দেবতার পুজো হবে না, আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি হরি বল। প্রতিদিন বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় আমরা প্রদীপ জ্বালাই না মা, সন্ধ্যা প্রদীপ বলি। সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে সন্ধ্যা প্রদীপ। তখন কামদেবের মনে অহংকার বেড়ে গেল যে আমাকে যে তৈরি করেছে ব্রহ্মা সে হার মেনে গেল, শুনেছি নাকি ব্রজের বাঁকা কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়েছে, আমিও দেখবো তার রূপ কেমন, দেখি আমার মতো তো সুন্দর হতেই পারে না। কিন্তু যখনই গৌরের রূপের দিকে নয়ন গেল, তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল, তার দর্পটা ভেঙে গেল, তাহলে প্রথম তুলনা হলো না। প্রথম তুলনা বিদ্যুতের সঙ্গে দিয়েছে, কিন্তু গৌর হরিকে দেখে কামদেবের অহংকার চলে গেল, তাহলে একটা তুলনা হলো না, পাঁচটার মধ্যে একটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিদ্যুতের সঙ্গে না হয় তুলনা হলো না, আমি আরও একজনের সঙ্গে তুলনা দেব। আকাশে সূর্য যেমন, সূর্যের যেমন তেজ, সূর্যের যেমন আলো, তোর গৌর হরির অঙ্গর সেরকম আলো দেয়। বলে না সূর্যের সঙ্গে গৌর হরির তুলনা দেওয়া যায় না, কেন কেন জানিস সখী? আদি শোনক সম সখী কোন
তুলনা হয় না, সূর্যের সঙ্গে গৌর হরির তুলনা কি করে হয়? আকাশের সূর্যের যখন প্রচণ্ড তাপ হয়, একেবারে খরা বৈশাখ মাস, তখন কি হয় বাবা? এমন এমন সময় আছে যে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, সূর্যের তাপে কত মানুষ মারা যায়, অতিরিক্ত গরম, হয়তো অনেক বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ রাস্তায় হাঁটছে, এত সূর্যের তাপ সে সহ্য করতে পারছে না, হরি বল, সূর্যের তাপে সে সহ্য করতে না পারে ঝলসে গিয়ে সে মারা যায়, সূর্যের তাপে ক্ষতি হয় না? সূর্যের তাপ যখন লাগে আমরা ঝলসে যাই, আমাদের ক্ষতি হয়, কত মানুষ গরমের দিনে প্রাণ হারিয়ে দেয় গরমের জন্য, সূর্যের তাপের জন্য। কিন্তু গৌর হরির অঙ্গ এমন যে যে আলোর ছটা একবার লাগালে লাগলে ভক্তের হৃদয় পর্যন্ত আলো হয়ে যায়, শীতল হয়ে যায় এবং আলো হয়ে যায়। সূর্যের তাপে আমাদের গায়ে তাপ লাগে, কিন্তু গৌর হরির অঙ্গের ছায়া পড়লে আমাদের শীতল হয়ে যায়, তো সূর্যের সঙ্গে হয় না। আচ্ছা বেশ বেশ, কাঞ্চনা বলছে তা না হয় সূর্যের সঙ্গে হলো না। আচ্ছা তিন নাম্বার দিচ্ছি, কার সঙ্গে? আরও একজনের সঙ্গে আছে, তার সঙ্গে তুলনা হবেই, আমি বলছি এটার সঙ্গে তুলনা হবে। কার সঙ্গে দিলেন বাবা? আমার গোরা গোরা গোরায়া গোরা রূপের যাই বলে হার, বলে হার, আমার গোরা রূপের যাই বলি হার, বলি হার, আমার গোরা রূপে যাই করে বলে হয় না কেন? তার কারণ আছে, আকাশের চাঁদের সঙ্গে তুলনা হয় না, সেই চাঁদের সঙ্গে তুলনা হয় না কেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন, চাঁদ দেখেছেন মা, কি সুন্দর দেখতে তাই না? আহারে, কিন্তু রূপ থাকলেই তো হয় না মা, গুণটাও থাকতে হয়।
আকাশে চাঁদের রূপ ছিল কিন্তু গুণ ছিল না। ভালো করে হয়তো নিশ্চয় দেখেছেন যে চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, তার মানে চাঁদেরও কলঙ্কই আছে, তাই না বাবা? চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু গৌর চাঁদের কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ। বলে কেন কেন কাঞ্চনা তুই এমন বলছিস? কাঞ্চনা বলছে যে কেন এমন বলছিস, বিষ্ণু প্রিয়া বলছে তবে শোন আকাশের চাঁদের কলঙ্কটা কি। আকাশের যে চাঁদ ওঠে তার ২৭টা স্ত্রী, আপনারা দক্ষ রাজার কথা শুনেছেন, মা দুর্গার বাবার নাম ছিল দক্ষ রাজা, তাই না বাবা? দক্ষ রাজার ২৮টা মেয়ে, ২৮টা মেয়ের মধ্যে ২৭টা মেয়ের বিয়ে দিয়েছিল চাঁদের সঙ্গে, আর একটা কার সঙ্গে হলো তাও তো মনের মতো জামাই হয়নি, ভালো ভালো জামাই কিন্তু শ্বশুরের মনের মতো হয়নি, শ্বশুরের মনের মতো জামাই হয়নি। কেন এবার কোন বাবা চাই যে আমার মেয়ের জামাই এরকম এই বাঘছাল পরে থাকুক, শ্মশানে ঘুরে বেড়ায়, এরকম কেউ চাইবে? চাইবে না। তাহলে বাবার কিন্তু জামাই পছন্দ হয়নি, কিন্তু চাঁদ মনের মতো জামাই ছিল, কেন দেখতে সুন্দর ছিল। বাইরেরটা দেখলে হয় না, ভেতরটাও দেখতে হয়, কিন্তু সে বাইরেরটা দেখেই ভুলে গেল। তাহলে ২৭টা মেয়ের সঙ্গে বিয়ে দিল চাঁদের, অর্থাৎ চাঁদের ২৭টা বউ। কিন্তু মা, ঘরে ২৭টা বউ থাকতেও চোখ দুটো চলে গেল অন্যদিকে। তা অন্যদিকে মানে যাত্রার দিকে নয়, কিন্তু যে কোনো নারীর দিকে নয়, চাঁদের কুদৃষ্টি চলে গেল কার দিকে? না চাঁদের গুরুদেব, অর্থাৎ শুধু চাঁদের নয়, প্রত্যেকটা দেবতাদের গুরু, গুরু বৃহস্পতি, বৃহস্পতি গুরু, দেবতাদের গুরু। আমাদের সপ্তাহে একদিন দেখবেন গুরুবার আসে, আমরা নিরামিষও খাই অনেক, কেন গুরুর বার নিরামিষ খেতে হয়, তাই না বাবা? গুরুবার, সেদিন গুরুর দিন বলে আমরা পালন করি। তাহলে গুরু বৃহস্পতি, তার আবার স্ত্রীর নাম হলো তারা। চাঁদ কি করেছে? না গুরুদেবের স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। তাহলে সম্পর্কে কি হবে? গুরুদেবের স্ত্রী মানে গুরুমা, গুরু মানে যদি বাবার মতো হয় তাহলে গুরুদেবের স্ত্রী মানে হচ্ছে মায়ের মতো। তাহলে সে নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে, আর কাউকে পেল না। এবার গুরু মায়ের আকৃষ্ট হয়ে গুরুমাকে যখন কাছে পাওয়ার চেষ্টা করছে, এ কথাটা ধ্যানে জানতে পারলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ধ্যানে জানতে পেরে সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে বলে উঠল, চন্দ্র তুমি কি না আমার শিষ্য? শিষ্য মানে আমার সন্তানের মতো, তো সন্তান হয়ে তুমি আর কাউকে না পেয়ে নিজের গুরু মায়ের প্রতি আকৃষ্ট হয়েছ? তোমার ভগবান তোমায় রূপ দিয়েছে, সে রূপ দেখিয়ে তুমি এমন অন্যায় করতে এলে, এত বড় পাপ করতে এলে? তোমার রূপের বড় অহংকার, তাই না? ওই রূপ তোমার থাকবে না, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই ১৬ কলা চাঁদ যেন ১৬ দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। ১৬ কলা চাঁদ ১৬ দিনে ক্ষয় হয়ে যাবে, আর গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নেই। সূর্য কোন দিকে ওঠে বাবা? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠবে। সব কিছু উল্টো বলা যায় না যদি এমনও দিন আসে, কিন্তু হ্যাঁ মনে রাখবেন এটা তো উদাহরণ। কোনোরকম সূর্য যদি ভুলবশত পূর্ব থেকে পশ্চিম দিকে ওঠে, উঠলেও উঠতে পারে, কিন্তু গুরু বাক্য বলছে কোনো দিন লঙ্ঘন হবে না, মানে সব পরিবর্তন হবে, গুরু বাক্য পরিবর্তন হবে না, গুরু অভিশাপ লাগবে। গুরু অভিশাপ লেগে গেল, ১৬ কলা চাঁদের মধ্যে ১৫ দিনে ১৫ কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্ষয় হচ্ছে মা চাঁদ। এই যে গোলাকৃত চাঁদ আস্তে আস্তে ক্ষয় হয়ে মাত্র আর ১ কলা চাঁদ আছে, আর ১ ভাগ, মানে আর একদিন যদি পেরিয়ে যায় তাহলে ওই চাঁদটাও শেষ। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, আমরা তো প্রকৃত নারী, আমরা তো আনারি নই, স্বামী যখন ভুল পথে গেছে সঠিক পথ ধরাবার কর্তব্যটাও আমাদের, তাই তো? যে প্রকৃত নারী হবে তার স্বামী যদি বাঁকা পথে যায় তো বাঁকা স্বামীকে সোজা করতে পারে, যদি প্রকৃত নারী হয়, প্রকৃত নারী হলে সে ঠিক পারবে। তাহলে স্বামী ভুল করেছে, আমরা ভুল করব না, আমরা চেষ্টা করব স্বামীর প্রাণ ফিরিয়ে আনার। তারা কি করেছে বাবা? নয় চাঁদকে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল বৃহস্পতির কাছে, গিয়ে বলছি, গুরুদেব আপনি তো গুরু, গুরু মানে তো বাবার সমান, বাবা হয়ে এমন অভিশাপ দিতে পারলেন যে মেয়েগুলো বিধবা হয়ে যাক, ইহজগতে কোনো বাবা চাইবে না যে আমার মেয়েরা বিধবা হয়ে যাক, তাহলে আপনি আমাদের গুরুদেব, আমাদের বাবার মতো
তাহলে এমন অভিশাপ কেন দিলেন যে আপনার মেয়েগুলো বিধবা হয়ে যায়? আমরা বিধবা হয়ে গেলে আপনি বুঝি সুখে থাকবেন, আপনি বুঝি শান্তিতে থাকবেন? দেখো মা, চাঁদ যে অপরাধ করেছিল তার শাস্তি সে পেয়েছে। আর ব্রাহ্মণ বাক্য মিথ্যা নয়, যেটা একবার উচ্চারণ করে দিয়েছে সেটা ফিরিয়ে নেওয়া যাবে না, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে এমন কিছু একটা উপায় বলে দেন যেন চাঁদকে আমরা আবার ফিরে পেতে পারি। নিশ্চয়ই একটা উপায় আছে। এই 27টা স্ত্রী, 27টা নারী ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘড়া জল আনতে হবে। 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারো তবেই কিন্তু তোমরা চাঁদকে ফিরে পাবে। কিন্তু সাবধান, আর একদিন সময় আছে, যেতে যেতে যদি চাঁদ ক্ষয় হয়ে যায় সে দায়ীটা আমি হব না। একদিন সময় আছে, তাহলে তোমরা এমন কিছু একটা করো যেন একদিনের জন্য আমার অভিশাপটা আটকানো যায়। তাহলে কী করা যাবে? এক জায়গায় আছে যেখানে কারো অভিশাপ কাজ করে না। ছুটে গেলেন বাবা একজনের কাছে, যে সম্পর্কে জামাইবাবু হচ্ছে, ভোলানাথ, তাই না? জামাইবাবু হচ্ছে না সম্পর্কে, তার কাছে গিয়ে সব বৃত্তান্ত খুলে বললেন। শিব কী করলেন? পরম বৈষ্ণব শিব সেই চাঁদটাকে নিয়ে তার কপালে রেখে দিলেন। এই জায়গায় রাখলেই কোনো অভিশাপ কাজ করবে না, শিবের জটা এখানে কোনো অভিশাপ কাজ করে না। আজকে আমি চাঁদকে সুরক্ষায় রাখলাম, তোমরা যাও, তোমরা ঘুরে এসো, জল নিয়ে এসো। এবার তারা 27টা স্ত্রী 27 ঘড়া জল নিয়ে এসেছে, জলটা ঢালবে কোথায়? চাঁদের মাথায়। ঢালতে বলেছে চাঁদের মাথায়, কিন্তু চাঁদ আছে কোথায়? হ্যাঁ, ওই চাঁদের মাথায় ঢাললে বাবা ভোলানাথের মাথায় গিয়ে পড়বে, তাই না? তো তারা জল ঢালছে বাবা। আজকে সে 27টা নারী যখন জল ঢেলেছে, চাঁদের মাথায় জল ঢেলেছে, জল কিন্তু বাবা শিবের মাথায় গিয়ে পড়েছে। ও মা, শিবের মাথায় জল ঢাললে কি হয় গো? শিবের মাথায় জল ঢাললে কি হয় মা? হ্যাঁ, ভালো বর পাওয়া যায় কি, তাই তো? ওই দেখুন, ওখানে একজন বলছে আমি জল ঢেলেও ভালো বর পাইনি। হরি ও, ভালোভাবে ঢালেনি না? হরি বল। তাহলে আজকে জল ঢেলেছে, শিবের মাথায় জল পড়েছে, বাবার মাথায় জল ঢাললে বাবার মাথা ঠান্ডা হয়ে যায়। যা চাইবেন তাই দেবে, নামই তো ভোলানাথ, অল্পতেই তো ভুলে যাই, অল্পতেই সন্তুষ্ট, ওই জন্য নাম ভোলানাথ। খুব তাড়াতাড়ি যদি কাউকে সন্তুষ্ট করা যায় সেটা হলো শিব, ভোলানাথকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। তাহলে সন্তুষ্ট হয়ে বলছে, বলো তোমরা কি চাও? না, আমাদের স্বামী পুনরায় যেন আকাশে উদিত হয়, আমরা স্বামীকে ফিরে পেতে চাই। ঠিক আছে, তাই হবে, কিন্তু আশীর্বাদ করলাম আজ থেকে আকাশে 16 কলা চাঁদ উঠবে না, আজ থেকে 15 কলা চাঁদ উঠবে, কারণ এক কলা চাঁদ আমার কপালে রয়েছে। ওই জন্য শিবের আরেক নাম হচ্ছে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। এক কলা চাঁদ এখানে রয়ে গেল, আর বাকি 15 কলা চাঁদ আমাদের আকাশে ওঠে, 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। সেই চাঁদেরও কলঙ্ক আছে, তার জীবনও দাগ আছে, কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। তার জন্য কি বলছে? হে রি সুধা কর, চাঁদের সঙ্গে তুলনা হয় না গৌর হরি নিষ্কলঙ্ক চাঁদ। আর গৌর চাঁদকে দেখে স্বয়ং চাঁদও হার মেনে গেল, তার প্রমাণ হচ্ছে সেই আকাশের চাঁদ। গৌর হরির হাতে যে 10টা নখ আর পায়ে যে 10টা নখ, 10 10 20, হরি বল,
এই কুড়িটা চাঁদ হয়ে নবরূপে কুড়িটা চাঁদ হয়েছে। গৌরহরি হাতের যে নখগুলো এক একটা নখ যেন আকাশের চাঁদ, তাহলে হাতে দশটা পায়ে দশটা, স্বয়ং চাঁদ বিরাজ করতে এরা অঙ্গে। গৌরহরির অঙ্গের মধ্যেই তো 24.5টা চাঁদ আছে, গৌরহরির অঙ্গের মধ্যে 24.5টা চাঁদের উদয়। হরি বল। তাহলে চাঁদের সঙ্গে তুলনা হলো না? হরি বল। আচ্ছা ঠিক আছে, চাঁদের সঙ্গে নাই বা হলো, আর একজনের সঙ্গে তো তুলনা হয়, সে কে? প্রথম দিয়েছে বাবা দামিনী অর্থাৎ বিদ্যুৎ, তারপরে সূর্য, তারপর চাঁদ, এরপর দিয়েছে সোনফুল। সোনফুল মানে একটা ফুল পাওয়া যায় একদম লাল টুকটুকে দেখতে, নাম হচ্ছে সোনফুল। সে বলছে ফুল যেমন দেখতে তোর গৌরহরির ঠোঁট দুটো তেমন লাল টুকটুকে। বলে গৌরহরির ঠোঁটের সঙ্গে ফুলের তুলনা হয় না, কেন? ফুলের মধ্যে কাঁটা থাকে না হলে পোকা থাকে, ফুলের মধ্যে কাঁটা আছে মানে ফুলের মধ্যে পোকা আছে, কিন্তু গৌরহরির বদন বা গৌরহরির ঠোঁট দুটো এত সুন্দর ফুলের মধ্যে, যার মধ্যে কোনো কাঁটাও নেই, যার মধ্যে কোনো পোকাও নেই। আচ্ছা তা নয় হলো, চারটে হলো না, পাঁচ নাম্বার তো হবে না? পাঁচ নাম্বার এটা একদম গ্যারেন্টি হবে। সে কে? সে কে জানিস? একজন আছে, সে হচ্ছে কাঞ্চন, মানে সোনা। আমাদের ইহজগতে সোনা যেমন চকচক করে, তোর গৌরহরিও হচ্ছে সোনার মতো চকচক করে। বলে হয় না, ইহজগতে আমরা যে সে সোনা পড়ি এগুলো পাকা সোনা, আর গৌরহরি হচ্ছেন কাঁচা সোনা, তাই না? গৌরহরি হলেন কাঁচা সোনা। গৌরহরির একবার রূপ যে একবার দেখবে মা, সে ঘরের কুলবতী কুল ছেড়ে দেবে, ঘরের বধূ স্বামী ছেড়ে দেবে, যোগী জপ ছেড়ে দেবে, সন্ন্যাসী নাম ছেড়ে দেবে, একবার যদি গৌর রূপে নয়ন দেয়। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া পন মনস্তাপি গো, মানিয়া পন মনস্তাপে, মানিয়া পন মনস্তাপি গো, মানিয়া পন মনস্তাপি, মানিয়া পন মনস্তাপি। হরি বল। সুবরণ মানে কাঞ্চন, গৌর সোনাকে দেখে তার লজ্জা পেয়ে গেল, সে হার মেনে গেল। নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, সম সম করাইতে, ঐঠল অনল সন্তাপে গো, ঐঠল অনল সন্তাপে, ঐঠল অনল সন্তাপে গো, ঐঠল তনল সন্তাপে। আমার গৌর সোনার নাই তুলনা, পদকর্তা বললেন যা সমবিধি ক অধিক নাহি অনুভবে, 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 তুলনা দিবার নাহি থরে গো, তুলনা দিবার নাহি থরে গো, তুলনা দিবার নাহি থরে গো, তুলনা না দিবার নাহি থরে। দাস জগদানন্দ কহু বহু কতুলনা পাও, জগদানন্দ কহু বহু কতুলনা পাও, জগদানন্দ বহু তুই কতুলনা পাও, জগদানন্দ